নমস্কার বন্ধুরা, পলিসুব্রত ব্লগ থেকে সবাইকে স্বাগত। আর নীল পূজার শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুভ সকাল, সুপ্রভাত, গুড মর্নিং বন্ধুরা। এই যে রেডি হয়ে গেছি, এবার বাড়ি যাব, পানাগড় চলে যাচ্ছি। যেহেতু আজকে নীল পুজো উপোস করেছি, চলে যাবো, ওদের বাড়িতে থাকবো না। তা বন্ধুরা আমার সঙ্গে থাকা, দেখো আমি কী নিয়ে যাচ্ছি, আমার কাকু আমাকে কী কী এনে দিয়েছে। তোমরা আমার সঙ্গে থাকো, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, আমার কাকু যাচ্ছে আমাকে আম পেড়ে দিতে। ওই দেখো, দুটো দাও কাকু, তাহলেই হবে। নাহলে আর বেশি করে দিলে বেশি করেই দাও। এই দেখো কাকু আমাদের আম তুলে দিচ্ছে, আমাকে নিয়ে যাব বলে। ওই দেখো বাবু বাজার থেকে চলে এলো টোটো করে। রকটা হাতে নেব না, ধরো। এই দেখো বন্ধুরা, কাকু বেল এনে দিয়েছে। এই দেখো বেল, বেল পাতা, আম, আবার এই দেখো গাছ থেকে পান তুলে দিল, সব গুছিয়ে দিল আমার কাকু। এগুলো নিয়ে যাই বাড়িতে। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। হ্যাঁ দেখো বন্ধুরা, দুজনা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা নীলের পুজো দিতে মন্দিরে। সকাল সকাল চলে যাচ্ছি আমরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। দর্শন
পূজো হলোই এবার পাশেই একটা মায়ের মন্দির আছে বেদি তো মায়ের মন্দির আমি প্রত্যেক অনুষ্ঠানে আসি মাতার মন্দির আছে মায়ের মন্দির তাই যা এখানেই আমাদের শিবের মন্দির ওখানে পূজো দিলাম বন্ধুরা তাই একটু মাকে না দিয়ে চলে যাব সেটা তো আর হয় না দুঃখ দি তাই মায়ের মন্দির একটু প্রতীক আমরা প্রত্যেক অবস্থায় এখানে আসি পূজো দিই Mai
দেখো বন্ধুরা, এবার সন্টু দিচ্ছে ধূপ প্রদীপ। ওর ইচ্ছা হলো একটু, বললো সেজমা আমি দেবো। আমি বললাম হ্যাঁ কেন দিবি না, দে মায়ের কাছে। মায়ের ধূপ আর প্রদীপ দেখাচ্ছে। এই দেখো বন্ধুরা, পুজো দিয়ে চলে এসেছি, সন্ধে দেওয়া হয়ে গেল অনেকক্ষণ। এবারে যে সাবু মাখবো, দেখো নারকেলটা কুড়াচ্ছি, আমন দুধ দিয়ে, গরুর দুধ সব দেবো, দিয়ে কলা টলা দিয়ে সাবু মাখবো। তাহলে আগে নারকেলটা কুড়িয়ে নিন, তারপর সাবুটা মাখছি। এই দেখো বন্ধুরা, আমাদের সাবু মাখা রেডি। এবার সবাইকে সাবু মাখা আর একটু ওই যে ফল সব প্রসাদ সবাইকে দেবো, আর আমরাও তিনজনা খাবো, আমি দিদি আর ওই যে সাথী। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা আবার ফিরে এলাম, সাবু মাখা খাওয়ার পর আবার ফিরে এলাম তোমাদেরকে নাইট বলতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার ভিডিওটা দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটাকে একটু দেখবেন, ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। যারা আমার বন্ধু আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার বন্ধু এখনও হননি তাদেরকে বন্ধু হওয়ার জন্য অনুরোধ করছি আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবার একটা নতুন ভিডিও শুনতেছি, টাটা।